কিছু নিয়ম মেনে চলার মাধ্যমে আপনার পাম্পের সুরক্ষা নিশ্চিত করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসিআই ওয়াটার পাম্প টিপস অ্যান্ড ট্রিক্স সিরিজে আপনাদের স্বাগতম। যদি কোনো কারণে আপনার পাম্পটি দীর্ঘদিন বন্ধ রাখতে হয়, সেক্ষেত্রে পুনরায় চালু করার সময় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কিছু নিয়ম মেনে চলার মাধ্যমে আপনার পাম্পের সুরক্ষা নিশ্চিত করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে পাম্পের ইলেকট্রিক লাইন ঠিক আছে কিনা সঠিকভাবে চেক করে নেবেন, যেমন কেবল লিক আছে কিনা, সংযোগে মরিচা পড়েছে কিনা, অথবা কোথাও লুজ কানেকশন হয়েছে কিনা। এরপর পাম্পের শেফট ফ্রি আছে কিনা তা চেক করুন। যদি ফ্রি না থাকে তাহলে ট্রাই করুন ঘুরিয়ে দেওয়ার জন্য। যদি না ঘুরে বা অতিরিক্ত জ্যাম থাকে তাহলে কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করুন। যদি কোনো কারণে পাম্পে পুনরায় সংযোগ দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই পাম্পের কানেকশন ভালোভাবে জেনে সংযোগটি করুন, অন্যথায় ভুল কানেকশনে পাম্পের কয়েলও পুড়ে যেতে পারে। পাম্প অন হওয়ার পর পাম্পের ঘূর্ণন গতি ঠিক আছে কিনা সেটি দেখুন এবং পানির প্রেশার চেক করুন। যদি পর্যাপ্ত পানির প্রেশার ও ঘূর্ণন গতি সঠিক না থাকে তাহলে পানির লেয়ার চেক করুন। যদি পানির লেয়ার ঠিক থাকে তাহলে ক্যাপাসিটর পরিবর্তন করুন। এতেও যদি আপনার সমস্যা সমাধান না হয় তাহলে যোগাযোগ করুন আপনার নিকটস্থ লোকাল সার্ভিসম্যান অথবা প্লাম্বারের সাথে। আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন এসিআই ওয়াটার পাম্প ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এছাড়াও কানেক্টেড থাকতে পারেন এসিআই ওয়াটার পাম্প টিকটক এবং ইনস্টাগ্রামে। সবাই ভালো থাকুন এবং এসিআই ওয়াটার পাম্পের সাথেই থাকুন।